শেষ হয়েছে 30 ডিসেম্বর রাতে কুষ্টিয়া থেকে শাহিন আলী তথ্য ছবিতে প্রতিবেদন শহরের অদূরে রহিমপুরে শরণ মৎস্য বীজ খামারের নিরিবিলি পরিবেশে আয়োজিত এই আর্ট ক্যাম্পের মূল প্রতিপাদ্য ছিল মুক্তিবোধ অর্থাৎ স্বাধীনতার অর্থ নিয়ে সাধারণ মানুষের চিন্তাধারা ক্যাম্পের শিল্পীরা মূলত কাজ করেছেন ইনস্টলেশন ক্রাফট এবং পারফরম্যান্স নিয়ে আর শিল্পকর্ম নির্মাণের উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে বাঁশ কাঠ পাট রং সহ স্থানীয় নানান উপাদান আই এম ফ্রম ইউএস এন্ড ইটস মাই ফার্স্ট টাইম এট ক্র্যাক আর্ট ক্যাম্প আই ওয়ান্টেড টু এক্সপ্রেস লাইট অ্যাজ আ সিম্বল অফ ফ্রিডম এখানকার আর্ট পরিবেশ মানে সবকিছু অনেক সুন্দর আয়োজনে প্রত্যেক শিল্পী নির্ধারিত বিষয়ে তাদের চিন্তাধারা সাধারণীকরণ করেছেন শিল্পকর্মের মধ্য দিয়ে আর এতে প্রত্যেকটি কাজেই স্বাধীনতা বোধের ভিন্নতা উঠে এসেছে কোনটাই বা ফ্রিডমের আদৌ সত্যিকারের অ্যাবসলিউট ফ্রিডম পাওয়া যায় কিনা ইত্যাদি ইত্যাদি সেরকম নানা রকম প্রশ্ন ওঠে আমাদের ডিসকাশনে কেউ হয়তো স্বাধীন হতেই চায় না এই ভালো লাগার জন্য বা এই মায়ার জন্য এই রকম কিছু বিষয় নিয়ে আমার কাজটা করা স্থানীয় উপকরণ ব্যবহার করেও যে ভালো কিছু করা সম্ভব লালনের দেশে এই আর্ট ক্যাম্পের মধ্য দিয়ে তা আবারও প্রমাণ হলো বলে জানিয়েছেন আয়োজকরা স্বাধীনতার অবধারণা ব্যক্তি স্বাধীনতার কথা হচ্ছে না গোষ্ঠী স্বাধীনতার কথা হচ্ছে এই ধরনের প্রসঙ্গগুলোকে ভাবতে চেয়েছেন ভাবাতে চেয়েছেন এই নিয়ে কাজ করতে চেয়েছেন আমাদের এই আয়োজনের একটি অন্যতম উদ্দেশ্য ছিল যে কর্পোরেট কালচারের বাইরে আরবান কালচারের বাইরে যদি আসলে শিল্প চর্চা করা সম্ভব কিনা এবং সেখানে আসলে কি ঘটে শিল্প চর্চার এই ধারাকে সামনে এগিয়ে নিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তারা শাহরিমা বৃত্তি একাত্তর দেশযোগ শেষ